এ দাড়ি এখন তার কাটিকুটু নিয়ে উঠেও নেই, এখন এই বড় হতে হতে যে আর কয়দিন বাঁচপানে চুল গাড়ি পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, বয়ে আসিয়ে গেছে, কবে মরে যাবে না, এইভাবে তো আসি, এখন কি হবে আল্লাহ জানে। মুখে লম্বা দাড়ি, কোনোটা কাঁচা আবার কোনোটা পাকা। গত ২৫ বছর ধরে মুখে দাড়ি নিয়েই বসবাস করছেন ঝিনাইদহের রুমা খাতুন নামে এক নারী। মুখে দাড়ির কারণে ২৫ বছর অন্যদের থেকে নিজেকে লুকিয়ে রেখেছিলেন তিনি। ঝিনাইদহ শহর থেকে ১০ কিলোমিটার দূরে থাকেন রুমা খাতুন। প্রয়োজন ছাড়া বের হন না বাড়ি থেকে, বের হলেও মুখ থাকে ঢাকা। পরিবার পরিজন বলতে বোন ও বোনের সন্তানরা ছাড়া আর কেউই নেই তার। বাবা মারা যাওয়ার পর বড় হয়েছেন মামার বাড়িতে। ১২ বছর বয়সেই বিয়ে হয় রুমা খাতুনের, কোলজুড়ে আসে সন্তান। কিন্তু কয়েকদিন পরেই মারা যায় সেই সন্তান। এর কিছুদিন পরেই পৃথিবী থেকে বিদায় নেন স্বামী। পরে দ্বিতীয় বিয়ে হলেও সেই স্বামীও মারা যান খুব তাড়াতাড়ি। জীবনের সব কিছু হারিয়ে শেষ বয়সে মুরগির একটা ফার্মে কাজ করেন রুমা খাতুন। সেখান থেকে যা পান তা দিয়েই চলেন তিনি। মানুষের হালাল হালাল বুঝি, হালাল জিনিস খাতি হবে, কবে বলে যাব, হালাল জিনিস ছাড়া তো দেহ দিলে হিসাব দেবো কীভাবে? তো যতদিন হাত পা চলে ততদিন রক্ত ঘামায় খাতি পারি, ডাল খাটি খাচ্ছি। আমার বাড়ি নেই, ঘর নেই, আমি পরের বাড়ি বাড়ি থাকি, পরের তা খাইয়ে বেড়াই। তা আমার সরকারে যদি দেয় আমি স্থায়ী এক যা থাকবো, এক যা খাবো, আর কতদিন বাঁচবানে না, এক ২০ বছর বাঁচলাম। কাঁথা সেলাই আর এলাকার নারীদের কোরআন শিক্ষা দিয়ে তার অবসর সময় কাটে। নারীদের নানা প্রয়োজনে যতটুকু পারেন সহযোগিতাও করেন তিনি। আমরা কোনোদিন দেখিনি বাবু মেয়ে মাসের মুখে দাঁড়ি, আল্লাহ তরফ তো আল্লাহ তার দিয়েছে তার মুখে দাঁড়ি। তখন স্যার বিটানে সন্তান নেই, সেই জায়গায় থাকে পরের জায়গায়, তা সকলে আসে, আমরা আসে যাই দেখি কি করব। সন্তান নেই, কেউ নেই, স্বামী নেই, কেউ নেই, তাই আমরা এনে আইয়েছে, তাই তো আমরা দেখেছি। এই গ্রামে এই মহিলাটা যখন এসেছে আমরা তখন তো দেখছি এই মহিলাটা পরের জায়গায় থাকে। এই মহিলাটা খুবই অসহায়, খুবই ইয়ে, তা আমরা চাচ্ছি যে এই মহিলা জননেত্রী শেখ হাসিনা এই মহিলা যাহাতে একটু সাহায্য সহযোগিতা করে। জীবনে এই সর্বপ্রথম এই মহিলার মুখে আমরা দাড়ি দেখলাম, এর আগে কখনো আমরা দাড়ি দেখিনি। তা এই মেয়েটা খুবই গরিব মানুষ, মানুষের বাড়ি করে খায়। হরমোনজনিত কারণে মুখে দাড়ি হতে পারে বলে ধারণা এই চিকিৎসকের। আমরা এটা ভাবছি যে তার পেটে একটা টিউমার হয়েছে, যেটা অ্যান্ড্রোজেন হরমোন প্রোডিউসিং টিউমার, যার জন্য তার এই মুখে চাপা দাড়ি হয়েছে। এবং এটা সম্ভবত একটা অপারেশনও হয়েছিল, হয়তো আবার পরে অন্য কোনো আর একটা ওভারি থাকে সেটা থেকেও হতে পারে, হয়ে এটা এটা বলা হয় সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার। এই টিউমার থেকে হয়, আর এটা হলো অ্যান্ড্রোজেন, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের থেকে যদি টিউমার হয় সেখান থেকেও অ্যান্ড্রোজেন হরমোন বেশি সিক্রেশন হয়, যার ফলে তার মুখে চাপা দাড়ি হয়। ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি উৎকণ্ঠায় এখন রুমা খাতুন। ভাবেন শেষ বয়সে বিছানায় পড়ে গেলে কি হবে তার। বিজয় টিভি নিউজ ডেস্ক।